আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 7 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1.2 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এক্সারসাইজের। অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে 12 নং ম্যাথ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে প্রথমেই আমরা দেখতে যাচ্ছি 13 নং যে ম্যাথগুলো আছে। এখানে কিছু ফ্র্যাকশন দেওয়া আছে, এই ফ্র্যাকশনগুলোকে আসলে স্কোয়ার রুট করতে বলা হয়েছে। অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে ফ্র্যাকশন থাকলে কিভাবে স্কোয়ার রুট করতে হয়। তারপরেও আমি এখানে জাস্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 13 এর সি এবং ডি নং, এই দুটো ম্যাথ নিয়ে আমি আলোচনা করছি। বাকি দুটো ম্যাথ আপনারা নিজেরা করে নেবেন। ওকে, সো 13 এর সি নং যে ম্যাথটি ছিল, সি নং ম্যাথের প্রশ্নটি ছিল এমনটা, একটি মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি 11 সমস্ত 97/144। সো এটাকে প্রথমে কি করতে হবে আপনারা অলরেডি জানেন। এবং ডি নং যে ম্যাথটি আছে 32 সমস্ত 241/324, এটাকে রুট করতে বলা হয়েছে। ওকে, সো অলরেডি আপনারা জানেন যে কিভাবে এইগুলোকে রুটগুলো করতে হয়। আপনারা আশা করছি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মিক্স ফ্র্যাকশনটাকে ভাঙতে হবে। এন্ড মিক্স ফ্র্যাকশনকে ভাঙার যে নিয়মটা আছে আমরা অলরেডি জানি, মিক্স ফ্র্যাকশনটাকে ভাঙার নিয়ম অলরেডি আমরা জানি। এটার সাথে এটা গুণ করবো, গুণ করার পরে 97 কে যোগ দিব। যোগ দিলে আমি পেয়ে যাচ্ছি 1681 উপরে, আর নিচে হচ্ছে 144। সো এটা মানে হচ্ছে উপরেরটাকেও আমার স্কোয়ার রুট করতে হবে, আবার নিচেরটাকেও স্কোয়ার রুট করতে হবে। হ্যাঁ, সো 1681 কে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে আমি কি পাচ্ছি, 1681 একটা স্কোয়ার নাম্বার, যেটাকে রুট করলে হয়ে যাচ্ছে 41, এবং 144 কে রুট করলে হয়ে যাচ্ছে কিন্তু 12। সো এন্ড দেন তারপরে কি করতে হবে, এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার নিয়ম অলরেডি আপনারা জানেন, 3 সমস্ত 5/12। অলরাইট, একই রকম ভাবে এটাকে আমরা করব, সেম ভাবে একই রকম ভাবে এটাকে যদি আমি করি, প্রথমে মিক্সড ফ্র্যাকশনটাকে ভাঙতে হবে। মিক্সড ফ্র্যাকশনকে ভাঙলে আমরা প্রথমে কি পাচ্ছি, প্রথমে আমাদের মিক্সড ফ্র্যাকশন ভাঙতে হবে। মিক্সড ফ্র্যাকশন ভাঙলে আমি পেয়ে যাচ্ছি 10609, 10609/324। সো আমি যদি ইন্ডিভিজুয়াল রুট করি 10609 কে এবং 324 কে, তাহলে আমরা কত পাচ্ছি, 10609 কে এবং 324 কে রুট করলে আমরা পেয়ে যাচ্ছি, উপরেটাকে রুট করলে 103, এবং নিচেরটাকে রুট করলে কি হচ্ছে, আপনারা রাফ করে নেবেন, আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে কিভাবে রুট করতে হয়। সো আশা করছি এখানে আর এক্সপ্লেন করার বা না বোঝার কিছু নেই। 324 কে রুট করলে হয়ে যাচ্ছে 18। এন্ড দেন এটাকে কি করতে হবে, সমস্ত কনভার্ট করতে হবে বা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সো আমি যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি আমি পেয়ে যাচ্ছি, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলে পেয়ে যাচ্ছি 5 বার যাবে, 5 সমস্ত 13/18, 5/18, হ্যাঁ 5 সমস্ত 13/18। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। আশা করছি আমরা 13 নং ম্যাথটি বুঝতে পেরেছি। 13 এর যে এ এবং বি নং ম্যাথটি আছে খুবই সহজ। প্রথম ম্যাথটির অ্যান্সার হচ্ছে 1/8 হবে, এবং সেকেন্ড ম্যাথটির অ্যান্সার হবে 7/11। আমি আবারও বলছি, 13 এর এ নং ম্যাথটির অ্যান্সার হবে 1/8, এবং 13 এর বি নং ম্যাথের অ্যান্সারটি হবে 7/11। এটা মুখে মুখে সলভ করা যায়, তারপরেও আপনারা নিজেরা খাতায় করবেন অবশ্যই, ডেফিনেটলি। সো এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি।